হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা, দেবলীনাস ক্যানভাসে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে একটু ম্যাগি বানিয়েছিলাম। তো ম্যাগিটা বানিয়েছিলাম বলতে মানে গাজর আর মটরশুঁটিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ম্যাগিটাও সেদ্ধ করে নিয়েছি। এদিকে এই যে একসঙ্গে সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভেজে নেবো। আজকে আর আলু দিইনি। তো ব্লগটা ভেবেছিলাম যে কন্টিনিউ করব, কি রান্না করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পরে আর সেটা কন্টিনিউ করা হয়নি। আর ব্রেকফাস্ট বানিয়ে তারপর যেরকম রোজকার তো দুপুরে রান্না বান্না সবই করেছি, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলে একটু ঘুরতে। তো আজকে আমরা গেছিলাম ব্যাবকক স্টেট পার্কে। তো এই যে এখন থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপর কন্টিনিউ করেছি। তো তোমাদের চলো আজকে কোথায় কি ঘুরছি না ঘুরছি তোমাদের পুরোটাই দেখাবো। আর ব্যাবকক স্টেট পার্কে তো আগেও আমরা এসেছিলাম অনেক দিন আগে, তো সেটাও আমার একটা ব্লগে দেওয়া আছে। আর আজকে আবার অনেক দিন পর আমরা ঠিক করলাম এই স্টেট পার্কটা একটু ঘুরতে যাব। তাহলে চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর ব্যাবকক স্টেট পার্কটা তো সত্যি খুব সুন্দর একটা জায়গা, যেখানে অনেকবার গেলেও ভালোই লাগে। তো এই যে এই এই রাস্তাটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এই রাস্তাটা আমরা অনেকবারই এসেছি। এই যে সোজা রাস্তাটা গিয়ে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটাই হচ্ছে আর্মি ক্যাম্প, আর এই ডান দিকে রাস্তা ধরে আমরা যাব, ওদিকেই পড়বে ব্যাবকক স্টেট পার্ক। আর এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজের ওপরে রয়েছে রেল লাইন, ওটা দিয়ে গাড়ি যায় না, ওটা দিয়ে শুধু রেলগাড়ি যায়। আর নিচে যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ নৌকার মতো, ওখানে অনেকেই কায়াকিং করছেন। আর এখানে তো একটা রেল স্টেশনও আছে যেটা তোমাদের আমি আগেও দেখিয়েছি, আর স্টেশনটার নাম হলো প্রিন্স। তো আমাদের এই থারমান্ডে একটা তোমাদের দেখিয়েছিলাম রেল স্টেশন, আর এই এখানে রয়েছে প্রিন্স। তো এই দুটোই আমাদের মানে কাছাকাছির মধ্যে রেল স্টেশন। ওই পাহাড়টা মনে হচ্ছে একটু বেশি ডার্ক। হ্যাঁ, ওদিকটা মনে হয় সূর্যের আলো পড়েনি নাকি? ছাওয়া পড়েছে। হ্যাঁ, ছাওয়া পড়ার জন্য আরো দেখতে হবে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এটাই হলো প্রিন্স স্টেশন। এই যে আমরা প্রায় এসে গেছি, আর লেখাই আছে এই যে বাঁ দিকে ব্যাবকক স্টেট পার্ক। এই যে আমরা ঢুকে পড়লাম এই স্টেট পার্কের ভেতরে, না একটা লেক আছে। তো গতবার যখন এসেছিলাম সেটা বন্ধ ছিল, সবসময় তো খোলা থাকে না, এই সামারের টাইমটা কয়েকটা মাস ওটা খোলা থাকে। তো সেবারে সেটা দেখা হয়নি, তাই এবারে ঠিক করলাম আগে লেকটা ঘুরে নেবো, তারপরে এদিকটা আবার আসবো। এখানে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এখান থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়, তো তোমাদেরও দেখাবো। মানে অপূর্ব সুন্দর জায়গাটা, চারিদিকটা দেখো পুরো নিস্তব্ধ, আর কেউ নেই, পুরো ফাঁকা জায়গাটা। আর সামনে দেখো দুটো কি সুন্দর বসার জায়গাও মানে করা আছে, সবাই এখানে ইচ্ছা করলে এইখানে বসে ভিউটা এনজয় করতে পারবে, খুব সুন্দর। চলো তোমাদেরও দেখাই সামনে গিয়ে। দাঁড়াও, এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর, ফোকাস হচ্ছে না ক্যামেরাটা, দাঁড়াও এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে? যত দূর চোখ যাচ্ছে তত দূর পাহাড় দেখা যাচ্ছে। একটু লাইটটা বেশি আছে ওই জন্য ঠিক মানে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সামনে থেকে দেখে একদম এত সুন্দর লাগছে। এই দেখো, তোমাদের হাতে একটু বোঝাতে পারছি, একটু একটু হয়তো বুঝতে পারছো। এই দেখো, এইবার ঠিক পরিষ্কার এলো ছবিটা, তাও কি সুন্দর লাগছে দেখতে। এদিকে ওদিকে শুধু পাহাড়, আমরা সেই ছোটোবেলায় ছবি আঁকতাম এইরকমই পাহাড় আঁকতাম, আর চারিদিকটায় শুধু গাছ, শুধু গাছে গাছে ভরা। তুমি ফলের সময় এসো,
দেখে যাও দেখে যাও, ক্যামেরা কি সুন্দর উঠছে দেখো, এই দেখো পাহাড় গুলো পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ এই তো দূরেরটা আর বোঝা যাচ্ছে না, সামনের গুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ এই যে এবার বোঝা যাচ্ছে, এই দেখো ক্যামেরাটা একটু এদিকে হালালাম ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, বেশ ভালোই লাগছিল বসে থাকতে। তারপরে আবার ওই এখন যাচ্ছি হচ্ছে লেকে, যে লেকটা এখানে আছে পার্কের মধ্যে, তো সেখানে বোটিং করারও ব্যবস্থা আছে। দেখি পাঁচটা তো বেজে গেছে, এখন কটা অবধি বোটিং করতে দেয় জানি না ঠিক, দেখা যাক এখন গিয়ে। এখানটাও দেখো কি সুন্দর পিকনিক করার জায়গা। এই যে আমরা লেকের ধারে চলে এসেছি, আর ওখানে তো দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বোট আছে, কিন্তু কাউকে তো জলে ভেসে বেড়াতে দেখছি না। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো দেখতে, পুরো ছবির মতো একদম লাগছে। For half an hour? Well, we're closing now, so this ain't unfortunately not today. তো ঠিকই বললাম, বন্ধই হয়ে গেছে। এই যে পাঁচটা বেজে গেছে, তো এখন আর মানে এগুলো সব বন্ধ করে দিচ্ছেন ওনারা, এই যে সব বোটগুলো দেখলাম বেঁধে দিচ্ছেন। তো যাই হোক সব কিছুরই তো একটা সময় আছে, আমরা একটু দেরিতেই পৌঁছেছি, তো কোনো ব্যাপার না, এখানটা একটু ঘুরে নিই। মানে দেখতেই তো খুব সুন্দর লাগছে জায়গাটা, মন ভরে যাচ্ছে একদম দেখে। তবে একটা দেখছি এখানে ভেসে বেড়াচ্ছে বোট, ওটা পার্সোনাল বোট, এদের নয়। আর এই লেকটারও চারপাশ দিয়ে রাস্তা আছে, মানে ট্রেলে হাঁটার, যেমন আমরা লিটল বিবার স্টেট পার্কে যাই, লেকের চারপাশ দিয়ে ট্রেল আছে, এটারও আছে। তবে এটা কিন্তু লিটল বিবারের থেকে আরও বেশি বড়, মানে লেকটা, তো সেই জন্যে অনেকটাই ভেতর ভেতর দিয়ে রাস্তা আছে। আমরা জিজ্ঞেস করে নিলাম, বললেন ট্রেল আছে, হাঁটার রাস্তা আছে। তো চলো একটুখানি যাই, কতদূর যেতে পারি দেখি। তো দেখেই বোঝা যাচ্ছে মানে ট্রেলটাও অনেকটাই বড় হবে। কতটা হেঁটে চলে এলাম, ওইখান দিয়ে এলাম না আমরা, ওইখান দিয়ে এসে এদিক দিয়ে পুরো ভেতর দিয়ে এসে এই এতটা অবধি এসেছি, এক মাইলের ওপর না, তারও বেশি হবে। এখন এই রাস্তাটা, এই যে ভেতর দিয়ে ট্রেল আছে, ভেতর দিয়ে গিয়ে 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 তারপর আবার ওই দিকে যাব। চলো এসো ওঠা যাক। তো আমরা পুরোটা পারলাম না জানো, ভেতরটা প্রচণ্ড জঙ্গল, আর কেউ নেই, তো আমরা শুধু একাই ছিলাম, ওই জন্য ভয় আর একদমই এগোতে পারলাম না। মানে অনেকদূর পর্যন্ত গেছি, কিন্তু একটা জায়গায় গিয়ে যেন গা ছমছম করে উঠল, সেই জন্য আমি বললাম শীঘ্রই ব্যাক করো, আর ভালো লাগছে না, ভয় লাগছিল আমার একটা। দেখো ব্যাগটা এখানে রেখেছি, একদম ভুলে গেছি, আর ব্যাগটা রেখে আমি চলে যাচ্ছিলাম। এর মধ্যে ফোনটা আছে আমার। চলো এবার ফেরা যাক।
Turn left onto Babcock State Park Road. Turn left onto Babcock State Park Road. Almost heaven. তুমি বসো, তারপরে তো আমি আছি। তুলেছি ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো গিফট সেন্টার। এবারেও বন্ধ হয়ে গেছে, আর গতবার যখন এসেছিলাম তখনও দেখেছিলাম বন্ধ হয়ে গেছে, মানে এর ভেতরটা এখনো পর্যন্ত আমরা দেখিনি কেমন। তবে গতবার যখন এসেছিলাম এই জায়গাগুলো বেশ জল ছিল। কি সুন্দর ফুল হয়েছে দেখো, কি ভালো লাগছে দেখতে। এখানেও আছে দেখো দুটোটা, ওদিকে একটা আছে, এদিকে একটা আছে। তো আমরা এখন বাড়ি ফিরছি। এই যে এখান দিয়ে ঢুকেছিলাম, ব্যাবকক লেখাটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে এখন আবার বেরিয়েও পড়লাম এখান থেকে। তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।